আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আমি আজকে ওয়েদার ভালো, আমি আজকে আসছি এখানে ন্যাশনাল মিউজিয়াম ওয়েলশে আসছি আর কি। তো এখানে দেখেন শত শত গাড়ি পার্ক করি, অনেক মানুষ আসছে। আজকে ওয়েদার খুব গুড, এই কারণে অনেকে আসছে কিন্তু এগুলো দেখার জন্য। তো আমিও আসছি, তো ভাবলাম বলে একটা একটু ভিডিও নিই, তো সবার সাথে শেয়ার করলে ভালো লাগবে, সবাই হয়তো ভালো লাগবে, কারো হয়তো সময় মিলে না আসার জন্য, এসব জায়গা দেখার মতো সময় নাই, টাইম নেই। তো ভিডিও নিলাম আর কি। এই যে এটার সাইনবোর্ড, তো আমি ঢুকতেছি মাত্র মিউজিয়ামের ভিতরে। তো এই মিউজিয়াম থেকে আর কি মনে করেন অনেক পুরানা কালচার আছে, অনেক পুরানা স্মৃতিগুলো তারা অনেক যত্ন করে পিকচারে ভিডিওতে তারা বন্দি করে রাখছে, বক্সে অনেক পুরানো, মনে করো 100 থেকে 150 বছর, 200 বছর আগের এই মিউজিয়ামে যত কিছু দেখবেন, আস্তে আস্তে যে উন্নতি হয়েছে এগুলা, আগে 200 বছর আগে কিরকম আছিল তারা, এগুলো আর কি, এগুলো স্মৃতিটা তারা খুব সুন্দর করে যত্ন করে রাখে দিছে। এই যে এটা রিয়েল কংকর, যে লেখা আছে এখানে যারা গিয়েছে তারা পড়ে এগুলো বুঝতেছে আর কি, কী আসবে সেগুলো আগের ফ্যাশন, তাদের অনেক বছর আগের এই মুক্তি, মুক্তিটা লাগে রিয়েল মানুষের মতো, এটা কিন্তু মুক্তি। তো মানে 100 বছর 150 বছর আগের পুরানা জিনিস তারা অনেক যত্ন করে রাখছে। তো এগুলো আমি আর কি কিছু অংশ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। Thank you.
এটা হচ্ছে মানুষের রিয়েল কঙ্কাল। ক্যাসেলও আছে, আমি এখন ক্যাসেলের দিকে যাচ্ছি। ক্যাসেলটাও খুব সুন্দর, ওটাও আমি দেখাবো আপনাদের সাথে, শেয়ার করব। আমি ক্যাসলটাতে আসছি, একদম মেন যে ক্যাসল ভিতরে এখন আমি ঢুকবো। এখানে হচ্ছে সিটিং রুম, এখানে তারা ফায়ার জ্বালিয়ে তারা রুমটা গরম রাখতে, এখনো ওই সিটিটা আছে আর কি। আর ভিতরের দিকে তারা কিছু আলবাসপত্র আছে, ওদিকে যাওয়া অ্যালাউড না, আর উপরেও যাওয়া অ্যালাউড না, উপরেও অনেক গেছি না, যেতটুকু পারছি আর কি। ক্যাসলের ভিতরে ভিডিওটা নিছি, যার শু করে দিছি। এগুলো আরো 200 বছর, 150 বছর, 100 বছর এরকম পুরানা, অনেক আগের স্মৃতি। এগুলো এই ব্রিটিশেরা যে আগে কিভাবে আসিল, এই যে অনেক মানে রাজা রাজা তখন তারা এই
কমেটটা ইউজ করতো, আর এই পিসিনটা তারা ইউজ করতো রাজার আর কি। আর সাধারণ মানুষ তারও অনেক কষ্টে আছে। রাজা বলতে এখনকার প্রধানমন্ত্রী মন্ত্রী এগুলো আর কি, আগে রাজা আছিল, রাজার শাসন আছিল, এখন তার সিচুয়েশন অন্যরকম হয়ে গেছে। এটা হচ্ছে ক্যাসলের গার্ডেন, এই গার্ডেনটা খুব সুন্দর, আমি জাস্ট আপনাদেরকে শো করাইতেছি। এই ক্যাসেলের গার্ডেনটা কিন্তু খুব সুন্দর এবং অনেক বড়। আর তো আমি এগুলা জাস্ট আপনাদেরকে শো করাই দিচ্ছি আর কি। Thank you.
এখানে 100-150 বছরের আগে আর কি কয়েকটা ফ্যামিলি থাকতো, ওই হাউসগুলো আমি শো করাইতেছি। জাস্ট তাদের একটা রুম, পিছনে একটা বেডরুম, এরকম আর কি, আর পুরানো আসবাবপত্রগুলো, তারা কি কালচারে ছিল, যে ভিতরে একটা রুম আর সামনে জাস্ট একটা টেবিল, এরকম। এটা একটা ফ্যামিলির হাউস। এখানে কয়েকটা ফ্যামিলি থাকে, তারা শুধু একটা টিউবওয়েলে ইউজ করে, কয়েকটা ফ্যামিলির জন্য একটা টিউবওয়েল। তখন তো আর সাপ্লাইড পানিও ছিল না, এখন তো আমরা সাপ্লাইড পানি ইউজ করি। আর এটা বাচ্চাদের টয়, বাচ্চারা ই করার লাগে একটা ই হয়েছে আর কি। এখানে যারা কলি বেড়াইতে যায়, কলি ঢুকতে যায়, তারা বাচ্চাদের নিয়ে একটু এখানে, কেউ মোনাতে উঠে, কেউ আবার সরকারতে উঠে, এরকম আর কি বাচ্চারা একটু এনজয় করে। আগের সুপার শপ এগুলা, এই যে 200 বছর 150 বছর আগের সুপার শপ এগুলা।
পালসারের আসিল এগুলো আর কি আমি তুলে আনছি। এই যে উপরের সানিটা দেখছেন নানি, সনের সানি, এই যে এইভাবে গরু রাখতে আর কি, তারা এখন কাঠ দিয়ে গরু ফিক্সার ইয়ে করে রাখছে। এটা হচ্ছে গোয়াল ঘর তাদের, আর এটা হচ্ছে তাদের মেন হাউস। মেন হাউসের ভিতরে আছে, আমি জাস্ট শুরু করে দিছি। এই মিউজিয়ামটা কিন্তু একদম সবুজে ভরপুর, মনে করেন নিরিবিলি একদম, চারিদিকে গাছপালা সবুজ, মনে হইব যে শহরের কোলাহল থেকে একদম নির্জন এরিয়া চলে আসছে। কুলের ঘরটার ভিতরে আমি এখন শুরু করাইতেছি কি আছে, এগুলোর মধ্যে তারা আর কি আগে বসবাস করছে। মিউজিয়ামে আসি আমি 100 থেকে 150-200 বছর পুরানো আসবাবপত্রগুলো আপনাদেরকে শো করাইছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। ইফ ইউ এনজয় দিস ভিডিও লাইক কমেন্ট শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব মাই মাম চ্যানেল।